অস্ট্রিচ বা উট পাখি বিশ্বের সবচেয়ে বড় এই পাখির নিবাস আফ্রিকাতে। তবে মাংস আর ডিমের জন্য বাণিজ্যিকভাবে পালন হয় বিশ্বের নানা দেশে। এবার বাংলাদেশেও এই পাখির খামার গড়ে উঠেছে দিনাজপুরে। হিলি প্রতিনিধি হালিম আর রাজির পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। এমন প্রাপ্তবয়স্ক একটি উট পাখির সর্বোচ্চ উচ্চতা প্রায় 3 মিটার এবং ওজন 60 থেকে 150 কেজি। 50 থেকে 70 বছর বয়স পর্যন্ত এরা ডিম দিতে পারে এবং বছরে ডিম দেয় 60 থেকে 100টি। এছাড়া আন্তর্জাতিক বাজারে এর চামড়া, হাড়, পালক ও মাংসের চাহিদাও খুব বেশি। উট পাখির এমন নানা বৈশিষ্ট্যের কথা চিন্তা করে 2016 সালে দক্ষিণ আফ্রিকা থেকে 20টি উট পাখির বাচ্চা আনেন আরজুমান আরা বেগম এবং জেলার নবাবগঞ্জের মালিপাড়া গ্রামে গড়ে তোলেন এর খামার। পাখিগুলো এখন প্রায় প্রাপ্তবয়স্ক। প্রধান খাবার হিসেবে এদের দেয়া হয় শস্য দানা। উট পাখি খায় শাকসবজি, ফিট, কোনো ভেজাল নাই, এটা মাঝে সাথে গোসল করে দিতে হয়। সাউথ আফ্রিকা থেকে যেখান থেকে আমার উট পাখির বাচ্চাগুলো নিয়ে আসা, ওরা এসেছিল, এসে দেখে গেছে, এক্সিট করে গেছে ওরা, এবং ওরা উৎসাহ দিয়ে গেছে এবং বলছে যে আপনি এটা পারবেন, এটা সম্ভব বাংলাদেশে, এবং বাংলাদেশের আবহাওয়া এটা পরিপূর্ণ পালন উপযোগী। উট পাখি লালন পালনে প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছে স্থানীয় প্রাণী সম্পদ বিভাগ। দ্রুত বর্ধনশীল এই পাখি, যদি এটাকে ভালোভাবে পালন করা যায়, আমরা প্রাণী সম্পদ বিভাগ সার্বিক সহযোগিতা দিচ্ছি। আমি আশা করছি যে ওনার এই উট পাখির খামারটি অচিরেই সফলতার দিকে এগিয়ে যাবে। এরই মধ্যে দেশের বিভিন্ন স্থান থেকে লোকজন উট পাখির খামার দেখতে যাচ্ছেন। আকাবাসী হিসাবে আমি জানি এবং দেখেছি যে ফার্মটা অত্যন্ত ভালোভাবে চলতেছে। বিভিন্ন জাত থেকে সুলপুলেরা সবাই দেখার জন্য, আনন্দ করার জন্যই আসি। দেশে বাণিজ্যিকভাবে উট পাখির খামার গড়ে তুললে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারেন দেশের অনেক বেকার যুবক, মনে করেন সংশ্লিষ্টরা। বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।